সম্মানিত হাজেরিন, আজকের এই জুমা পূর্ব অধিবেশনে আসন্ন রমদানকে টার্গেট করে আমরা কোরআন ও হাদিসের আলোকে আজকে আমাদের যে বিষয়ে আলোচনা শুনব সেটি হচ্ছে ইসলামে স্বাস্থ্যের বিষয়ে নির্দেশনা এবং খাদ্যাভ্যাস। কোরআন সুন্নার আলোকে স্বাস্থ্যের ব্যাপারে আমাদের জন্য নির্দেশনা এবং একজন মুসলমানের খাদ্যাভ্যাস কি ধরনের হবে এ বিষয়ে কোরআনুল করিম এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে সে বিষয়ে সংক্ষিপ্ত আমরা কিছু কথা শুনব। আমি আপনাদের কাছে সূরা আরাফের ৩১ নম্বর আয়াত, কোরআনুল করিমের ৭ নম্বর সূরার ৩১ নম্বর আয়াতে করিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি। প্রতিটি মুসলমানের জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের খাদ্যাভ্যাস, খাদ্যের ধরন এবং এর মৌলিক বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে করিমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত আদম সন্তান আছো দুনিয়ার বুকে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসেবে মানুষ, সব মানুষগুলোকে আল্লাহ আদম সন্তান বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান দুনিয়াতে মুসলমান নন, মুসলমান নন আরব বাংলাদেশ, দুনিয়ার বুকে আফ্রিকা অথবা অন্য কোনো দেশ, অল্প শিক্ষিত অধিক শিক্ষিত সাদা কালো আল্লাহ কোনোটাকে বিভেদ না করে বলছেন, ইয়া বানি আদম, দুনিয়াতে তোমরা যারা আদমের সন্তান, আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, আমি আল্লাহ তোমাদের জন্য মসজিদ মুখী হওয়ার দায়িত্ব দিলাম। আল্লাহ বলছেন দায়িত্বটা এই জন্য দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাতকে ফরজ করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, তবে আমি আল্লাহ নির্দেশনা দিলাম সালাত তো আদায় করবেই জামাতের সাথে 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 তোমরা প্রত্যেকটি সালাতের সময় তোমাদের সাধ্য অনুযায়ী সৌন্দর্য চর্চা করে সবচেয়ে সুন্দর পোশাক পরে সবচেয়ে সুন্দর পদ্ধতিতে তোমরা আল্লাহর ঘরের দিকে গমন করো। গভীরভাবে লক্ষ্য করেন, সালাত আমাদের জন্য ফরজ, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দুইটা শব্দের ব্যবহারে কেন এখানে করেছেন? আল্লাহ বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, এর দ্বারা বোঝা যায় ইমানদার মুসলমান যে হবে যে আল্লাহকে স্বীকার করে, আর আল্লাহ নবী যে বলেছেন দুনিয়ার মানুষ জেনে রাখো একজন কাফের মুশরিক বনি আদম, আর একজন মুনাফেক সেও বনি আদম, আর একজন হিন্দু সেও বনি আদম, কিন্তু একজন আল্লাহর জন্য মুমিন মুসলিম আর সাধারণ বনি আদম, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে সালাত পড়ে সে পূর্ণাঙ্গ মুমিন, আর যে সালাত আদায় করে না তার ব্যাপারে অনেক কথা আছে। কিন্তু যত কথাই থাক কঠিন কঠিন কথা, এর মধ্যে একটা কথা একদল লোক বলছেন তাদেরকে ইমানের মধ্যেই নাই, যার নামাজ নাই তার ইমান নাই। আল্লাহ রাব্বুল আমিন বলতে চান দুনিয়ার মানুষ তুমি সালাত মুখী হবে, তবে সালাতটা তোমার জন্য ফরজগুলি বাড়িতে নয়, তোমার যদি সাধ্য থাকে শারীরিক যোগ্যতা থাকে কোনো যৌক্তিক কারণ না থাকে তোমাকে মসজিদে যেতে হবে। স্বাস্থ্যের সাথে মসজিদের সম্পর্ক কোথায় আলোচনার বিষয় স্বাস্থ্য, কিন্তু আল্লাহ বললেন এখানে মসজিদ। মসজিদ মানে যখন কোনো একটা মানুষ পাঁচটা সালাতের জন্য মসজিদ মুখী হয় ওই ব্যক্তির জীবনটা তখন একটা নিয়মমুখী হয়ে যায়, আর বান্দার যখন জীবন নিয়মমুখী হয় ওই বান্দার অটোমেটিক আল্লাহ বাকি সবগুলাকে শুধরাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন জিনাতাকুম, মানে তুমি তোমার পরিচ্ছন্নতা গ্রহণ করো। বাড়িতে এমন একটা কাপড় আছে যেই কাপড়টা সব কাজে ব্যবহার করেন, মসজিদের জন্য এটা নয়, যেই কাপড় দিয়ে দুর্গন্ধ বের হয়, যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই ন্যূনতম জিনা, এইটার ন্যূনতম একদম একদম নিম্ন স্তর হচ্ছে অন্তত পক্ষে অজু করতে হবে আপনাকে, উচ্চ স্তর আপনার কাপড়টা, আপনার ভিতরের গেঞ্জিটা, আপনার টুপিটা, আপনার স্যান্ডেলটা, এইগুলা প্রত্যেকটার মধ্যে একটা সৌন্দর্য লাগবে। সৌন্দর্য মানে চাকচিক্যময়, সৌন্দর্য মানে দামি, সৌন্দর্য মানে প্রতি ওয়াক্তের জন্য নতুন এরকম নয়, কিন্তু আপনি যেইটা পরলে আপনার মধ্যে একটা পরিচ্ছন্ন মুড আছে, আপনার মধ্যে বোঝা যায় আপনি একটা আচরণে যাচ্ছেন, আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন,
আল্লাহ বলছেন প্রত্যেকবার যখন মসজিদমুখী হবে তোমার আভ্যন্তরীণ এবং বাহ্যিক ফিলিংসটা এরকম হবে যে আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেই কাজ অন্যায় অপরাধ থেকেও আমাকে ফিরায় আবার দুনিয়াকে আমাকে নিয়ম দুনিয়াতে আমাকে নিয়মতান্ত্রিক মানুষ বানায়া একজন স্বাস্থ্যকর বনিয়াদম আমাকে তৈরি করে ওইটাই হচ্ছে সালাত আল্লাহ বলছেন ওই সালাতের জন্য তোমাদের যেন প্রস্তুতি থাকে আমাদের একটা জামা আছে নামাজের জন্য নির্ধারণ করা গত মাসে ধোয়া হয়েছে আল্লাহ যদি বাঁচায় তো রোজার আগ দিয়ে একবার আরেকবার ধোয়া হবে এরকম অনেক মুসল্লি আছে নামাজের একটা জামা বানায়া কলার দিয়ে তার কালো হয়ে গেছে সিদলা পড়ে গেছে টুপি একটা গত রমজানে কিনছিল আজ পর্যন্ত আর ধোয়া হয় নাই টুপি শক্ত হতে হতে ঘাম লাগতে লাগতে মড়মড়া হয়ে গেছে আছে না ভাই জুতা যেইটা মসজিদে পরে আসে চিন্তাই করছে মসজিদে জুতা চুরি হয় অতএব সবচেয়ে জঘন্য জুতা যেইটা ওইটা মসজিদে পরে আসে এইরকম এই টেন্ডেন্সিটা আমাদের ভালো টেন্ডেন্সি নয় আল্লাহ বলছেন এমন একটা পবিত্র কাজে যাচ্ছ যেইটার মানসিক একটা তৃপ্তি আছে ওই মানসিক তৃপ্তি তোমাকে নামাজে অগ্রগামী করবে বুঝায় বলতে হবে না নিজের একটু বিশ্লেষণ করেন কোন একটা প্রোগ্রামে যাবেন কোথাও যাবেন আপনার জুতাটা যদি মোছা থাকে আপনার জামাটা যদি ফ্রেশ ভিতরে আবার উপরে ফিটফাট ভিতরের সদরঘাট এরকম না অনেক সদরঘাটালা লোক আছে উপরে জামা ভিতরে বগল নাই আছে না বলেন সাইফুল্লাহ ভাই আপনি এগুলা বলেন আমি ছাড়া আপনার কেউ এইভাবে বলবে না খোলামেলা কথা এটা প্রিয় ভাইয়েরা এখন আপনি কোন একটা প্রোগ্রামে যাবেন সুন্দর একটা জামা উপরে একটা কোটি লাগাইছেন আপনার টুপিটা আপনি দেখে শুনে দিয়েছেন গায়ের মধ্যে সেন্ট লাগাইছেন জুতাটা হয়তো পুরাতন কিন্তু মুছে টুছে রেডি করছেন এই ফিলিংসে আপনি একটা বেরিয়েছেন এইটা আপনার একটা মানসিক অবস্থা আর যে পোশাকেই ছিলেন ওই পোশাকে আপনি বেরোয় গেছেন ওটাও মানসিক অবস্থা বুঝে থাকলে বলেন তো এই দুই অবস্থার মধ্যে পার্থক্য আছে কি না আছে আমার আল্লাহ এই পার্থক্যটা মোটা তাকে বর্ণনা করতেছেন রব্বুল আমিন বলছেন يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين আমার رب العالمين দুইটা পাঠ দিলেন এক নম্বর আল্লাহ বললেন তুমি প্রত্যেক ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে যে আদায় করো এইটা তোমার দায়িত্ব আর যেমন তেমন করে যেও না একটু প্রস্তুতি নিয়ে যেও একটু সুন্দর করে যাওয়ার চেষ্টা করো যেই ব্যক্তি সৌন্দর্য করতে পারে না সালাফরা বলছেন কমসে কম তার জিনাত হিসাবে প্রত্যেক সালাতে তিনটা জিনিস লাগবে বাড়িতে যে জামা কাপড় চেঞ্জ করার সুযোগ নাই যেই জামা পরে আছি পরিষ্কার জুতাও পরিবর্তন করা যাবে না আলাদা কোনো প্রস্তুতি নিতে পারছি না তারপরেও সালাপরা বলছেন তিনটা আপনাকে নিতেই হবে কয়টা কয়টা এক নম্বর প্রত্যেক নামাজের আগে আপনাকে মেসওয়াক করতে হবে কি করতে হবে পকেটের মধ্যে আপনার জন্য একটা সুগন্ধি রাখতে হবে যেই সুগন্ধিটা আপনি ওই মেসওয়াক করার পরে অজু করবেন অজু করার পরে সুগন্ধিটা লাগাবেন এই তিনটা কাজ না করে কেউ যদি আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য যায় আল্লাহর হুকুম অনুযায়ী জিনাতের নিম্ন স্তরটাও সে পালন করে নাই হাত তুলেন কয়জন আমরা ব্রাশ করে অজু করে মেসওয়াক করে জুম্মার নামাজে আসছি থাক হাত তোলার দরকার নেই লজ্জা পেয়ে যাবেন আপনারা কিন্তু আজকের থেকে শপথ করেন এটা আমার কথা নয় আল্লাহর নির্দেশনা হুজুর আলোচনা করতেছেন আজকে ইসলামের স্বাস্থ্যনীতি নিয়া কিন্তু আপনি কেন এত ফোকাস দিচ্ছেন আল্লাহর এই কথা জিজ্ঞাসা আছে না ভালো করে খেয়াল করেন মানুষের মুখ এই যে মানুষের মুখ এইটা বিরাট বড় একটা নিয়ামতের জায়গা এইটা যদি আপনার পরিষ্কার থাকে
আমরা কত রোগ কত বালাই কত কিছুর পেটে কত ওষুধ খাই কিন্তু আমার মুখ যে আপনার এই সকল জীবাণুর কেন্দ্রবিন্দু এইটার ব্যাপারে আমাদের খবর নাই আমার নবীর সবচেয়ে বেশি ভয় পাইতেন নিজের মুখের দুর্গন্ধকে আল্লাহর নবীর মুখে তো দুর্গন্ধ ছিল না সাহাবায়ে কেরাম বলতেছেন আমি কখনো মেশকিয়ামবর সুখী নাই জান্নাতের সুঘ্রাণ আমি পাই নাই কিন্তু আমার নবীর ঘাম থেকে আমি অনুভব করেছি মেশকিয়ামবরের সুগন্ধ বোধহয় এত সুন্দর নয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে কেউ যদি একবার মুসাহাবা করত ওই সাহাবায়ে কেরাম বর্ণনা দিয়েছেন নবীর হাতের মধ্যে আতর লাগালো লাগতো না নবীর সুগন্ধ এমন সুগন্ধ ছিল দুনিয়ায় আতর তো সৃষ্টি করা আর আল্লাহ তো তার মধ্যে ইনস্টল করাই দিয়েছেন আমার নবীর হাতের সুগন্ধ এই সুগন্ধ কেউ একবার মুসাহাবা করলে সে দুনিয়ার কোন সুগন্ধির সাথে মিলাতে পারতো না সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ নিয়ে এত সতর্ক স্ত্রীর কাছে যাওয়ার আগে মেসোয়াক পাঁচ ওয়াক্ত সালাতের আগে মেসোয়াক স্ত্রী আর দুইজন বুদ্ধি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর কাছে যান আমাদের কাছে যেন বেশি আসেন এই জন্য দুই স্ত্রী মিলে বুদ্ধি করছেন আসার পরে বলবো ইয়া রাসূলুল্লাহ কি খেয়েছেন আপনি বলি অমুক জায়গার থেকে মধু আসছিল না দুর্গন্ধ আপনার মুখে নবীজি ঘাবড়াই গেছেন হাদিসের কথা বুখারী মুসলিমের মধ্যে আসছে নবীজি মনে করছেন একজন স্ত্রী এরকম বলতেই পারে নবীজি ইতস্তত হয়ে গেছেন পরের স্ত্রীর কাছে আবার আসছেন কৌশলে দুই সতীন মিলে বুদ্ধি করছে উনিও বলছে কি খেয়ে আসছেন মধু বলে আপনার তো দুর্গন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপরে হারাম করে নিয়েছেন আমি আর মধু খাইতাম না আল্লাহ আয়াত অবতীর্ণ করে পরে নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন ও আমার হাবিব আল্লাহ যা হালাল করছে আপনি কেন তা নিজের উপর নিষিদ্ধ করছেন আসল ঘটনা তো এই এর দ্বারা বোঝা যায় আল্লাহর নবী মেসওয়াককে এত গুরুত্ব দিয়েছেন যেটার কোনো হিসাব নাই ভালো করে বোঝেন মেসোয়াক আর ব্রাশের মধ্যে পার্থক্য কোন জায়গায় দাঁতের ডাক্তারের কাছে যাবেন যাওয়ার পরে বলছেন ডাক্তার সাহেব এই দাঁত খুব ব্যথা ডাক্তার বলবে রুট ক্যানেল করেন সিল করেন এ করেন সে করেন আপনি বলছেন আর ঝামেলা রাখতে চাই না উঠে হালাম ডাক্তার বলছে না তোলা যাবে না ঝামেলা আছে কি ঝামেলা আমার দাঁত আপনি তুলবেন বলে না মিয়া এই দাঁতের সাথে ব্রেনের সম্পর্ক আছে এই দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে দাঁত একটা এলোমেলো তুলে ফেললে আপনার চোখ কানা হয়ে যেতে পারে চোখের জ্যোতি কমে যেতে পারে ব্রেনের কোনো সার্কেটে আপনার ডিস্টার্ব হয়ে যেতে পারে এই জন্য ডাক্তাররা নানান কৌশলে দাঁত রাখতে চায় যেই সকল ডাক্তার গেলেই খালি দাঁত তুলতে চায় ওর কাছে যাবেন না কারণ ও ভালো ডাক্তার নয় তোলা লাগতে পারে কিন্তু তার অনেক প্রক্রিয়া আছে এটা বলার উদ্দেশ্য কি বান্দা যখন মেসোয়াক করে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ওই বান্দার ব্রেন শার্প হয় ওই বান্দার জ্ঞান বৃদ্ধি পায় অন্তরের মধ্যে প্রশান্তি পায় তার চাল চলনের মধ্যে ভিন্নতা আছে আর আপনার হাতের মধ্যে যে পেস্ট ধরায় দিয়েছে ওই পেস্ট দিয়ে ডলা দিয়েছেন এমন এমন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ঢুকাই দিয়েছে ওইটা আপনার সব সেলগুলো মেরে ফেলে যেইগুলো উপরে উপকারী ব্যাকটেরিয়া অপকারী ব্যাকটেরিয়া সব মেরে ফেলে মেরে ফেলার কারণে ওই মানুষটা মনে করে আপাত দৃষ্টিতে মুখ পরিষ্কার হয় কিন্তু তার উপকারী জিনিসগুলাও চলে যায় যদি পেস্টের মধ্যে উপকার থাকতো ওই আমার নবীকে আল্লাহ রাব্বুল আমিন সব নিয়ামত দিয়েছেন নবীকে এরকম আলাদা ইনগ্রিডিয়েন্টস তখন বানায় দেওয়া হতো আপনি পেস্ট ব্রাশ করেন নিষেধ নাই কিন্তু এইটা হয়তো দুই দিনে একবার করেন অথবা দিনে সর্বোচ্চ একবার করেন যৎকিঞ্চিত পরিমাণ দিয়া কিন্তু আপনি যদি পাঁচবার আপনার মেসোয়াকের অভ্যাস করেন আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি আপনার মনের মধ্যে প্রশান্তি খুঁজে পাবেন তাহলে জিনাত জিনাতের সর্বনিম্ন স্তর কয়টা ভুলে গেছেন কয়টা এক নম্বর মেসোয়াক দুই নম্বর অজু দুই নম্বর তিন নম্বর সুগন্ধি মনে থাকবে তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে তোমাদের দায়িত্ব দিলাম নিয়ম অনুবর্তী হওয়া সালাত হবে তোমার মসজিদে অজুহাত নাই কারণ নাই পাঁচজন এক জায়গায় হয়েছে জামাত বানাই ফেললাম হয় নাই আপনার জন্য মসজিদ আপনার শর্ত আপনাকে মসজিদে আসতে হবে পুরুষ মানুষ মসজিদে আসবে আল্লাহ নবী বলছেন বান্দা যখন হেঁটে হেঁটে মসজিদে আসে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার সওয়াব দেন আর গুনাহ মাফ করে দেন
তার মানে হাঁটার চর্চাটা ইসলাম আপনাকে শিখালো দুই নম্বর শিখালো হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা আপনার জন্য একটা সালাত আছে সকালের আরেকটা সন্ধ্যার মধ্যবর্তী সব সালাতে মধ্যবর্তী সালাত জোহর আর আসরের মাঝে জোহর আর মাগরিবের মাঝে আসর এইটাকে বলা হয় মূল মধ্যবর্তী সালাত কিন্তু অনেক তাফসীরের মধ্যে আমি দেখেছি তারা বলেন মাগরিব আর ফজর এর মধ্যে রাতের প্রথম প্রহরের সালাত তো এশা আপনি যদি আবার হিসাব মিলান আসর আর এশা এর মধ্যে মাগরিবের শুরুর মধ্যবর্তী নামাজ মাগরিব আপনি যদি আবার জোহরের কথা বলেন তাহলে ফজর আর আসর দ্বি প্রহর এই মাঝ বরাবর এটাও জোহর আল্লাহ বলেন সব মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো বান্দা যখন এই সালাতগুলোকে সংরক্ষণ করবে তার শরীরের জন্য যখন যেখানে যেমনটুকু লাগবে রব্বুল আমিন ওইগুলো তার শরীরের মধ্যে দিবেন একটা মানুষ যখন জোহরের ওয়াক্তে আসে তার গায়ে রোদ লাগবে তার ভিটামিন ডি লাগে ডি সবগুলাই উপকারী আপনার জন্য তবে অতিবেগুনি রশ্মি হলে আপনার জন্য ক্ষতি হয় এইটা বলে কিন্তু আল্লাহ প্রত্যেক বান্দার শরীরের মধ্যে ওই অতিবেগুনি রশ্মিকে কাটায় দেওয়ার মতো জিনিসও দান করছেন কিন্তু আজকে খেয়াল করে দেখেন ওষুধ খায় কাজ হয় না অমুক জিনিস ভালো হয় না ডাক্তার এখন দিয়ে দেয় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে 50,000 পাওয়ার করে একটা ভিটামিন ডি খাবেন কি ওই বেচারি আলো দেখে না রোদ দেখে না ফার্মের মুরগি যেইগুলো ডিম আমরা লাল ডিম খাই ওই ডিম আর আমার বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই আমার বাচ্চা ডিম পারে না আর ওই মুরগি ডিম পারে এই যা পার্থক্য কি রোদ দেখে না আলো দেখে না আপনি মসজিদ মুখী হন জোহর আসর রোদ পাবেন ফজরে পাবেন এমন স্নিগ্ধ এমন স্নিগ্ধ একটা আপনি সকাল পাবেন যেই সকাল আপনার সারা দিনের জন্য শরীরের যা যা অর্গানের মধ্যে অক্সিজেন লাগবে বিশুদ্ধ অক্সিজেনগুলা ধারণ করে ফেলবে এরপরে তৃপ্তির জায়গা আছে নবীজি বলছেন এশার সালাত আদায় করলো যে আর ফজরে আসলো যে আল্লাহ নবী বলছেন এর ভিতরে বান্দা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবে কিন্তু সব বান্দা তো পারবে না কিন্তু যার এশা জামাতে ফজর জামাতে এই দুইয়ের মধ্যে সারা রাত ঘুমায় কাটালেও আল্লাহ সারা রাত ওই বান্দার এই দুই অসাধারণ পারফরমেন্সের কারণে সারা রাত ওই বান্দার নফল নামাজে দাঁড়াইলে যে সওয়াব হয় ঘুমায়ে ঘুমায়ে ওই সওয়াব পাবে কারণ কি কারণ আল্লাহ বলেছেন বান্দা আমার হুকুম অনুযায়ী অন্তত সালাত আদায় করার জন্য গেছে আমার একটা ঘড়ি আছে স্যামসাং এর এই যে নতুন নতুন যে কি ইলেকট্রিক ওয়াচ এই ওয়াচ আছে আমি মাহফিলে ওয়াচ করি দুই ঘন্টা শেষের দিকে দেখি ঘড়ি কাঁপে তাকায় দেখি আমাকে বলে টানা এক ঘন্টা বসে আছেন এখন হাঁটা দেন জুতার চিহ্ন আছে আছে না ভাই যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন জুতার চিহ্ন উঠে গেছে আজকে একই স্টেপ মাপছেন কিন্তু আপনি এই ঘড়ি পরে একটা পরীক্ষা করে দেখবেন ফজর থেকে পড়ছেন এগুলো তো ওয়াটার রেসিস্ট না খুললেও চলে আপনি ফজর থেকে এসা পর্যন্ত আপনি বাড়ির সবচেয়ে কাছেরও যদি মুসল্লি হন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন ওই দিন ঘড়ি আপনাকে হাঁটাতে বলবে না এই জন্য না যে নামাজ পড়ছেন জন্য ঘড়ি খুশি হয়ে গেছে এইটা কোনো আজব ব্যাপার না আপনার ওই নামাজের রুকু সিজদা আসা যাওয়া যতটুকু আপনার দিনের হাঁটা লাগে আপনার বাড়ি যদি আধা কিলোমিটারের মধ্যে হয় একটা মানুষের দিনের ন্যূনতম হাঁটার হিসাবটা এই সালাত আদায়ের মাধ্যমে হয়ে যায় অনেক কপাল পোড়া আসেন সকাল 7টার সময় উঠে মাজা বন্ধ নিয়ে ক্যাচ করে মর্নিং ওয়াকে যায় কিন্তু ফজরের নামাজটা তার নসিবে নাই এরকম ভদ্রলোক আছে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই নম্বরে বার তোমাদের স্বাস্থ্যনীতি وَقُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ আমি আল্লাহ দায়িত্ব দিলাম খাও কোন পর্যন্ত পরিধি নাই খাও অশ্রাবু পান করো খা বেটা খা যত পারিস খা কিন্তু আল্লাহ লিমিট আটকাই দিয়েছেন ওয়ালা তুসরিফু এই খেতে যে কখনো অপচয় যেন করবা না এই পর্যন্ত হয়ে গেছে আর খেতে পারছি না কিন্তু চোখের লোভ চিন্তা করছি আছে যেহেতু সাইরে দেয় মেরে দিল একদম এই পর্যন্ত
আপনি মনে করছেন এটা তো নষ্ট করি নাই, নষ্ট তো ডাস্টবিনে ফেলে দাও জিনা, আপনার এই পর্যন্ত হলেই হতো, এই পর্যন্ত এটা নষ্ট, এটা গু হওয়া সার আর কোনো কাজ দিবে না, কারণ আপনার শরীরে কোন পর্যন্ত লাগবে আমার কথা নয়, আপনার আধুনিক মানুষ হুজুরের অযৌক্তিক কথা আপনারা কেন শুনবেন, সার্চ করে দেখবেন একটা মানুষ ভিটামিন সি খাওয়া প্রত্যেক দিন তার জন্য প্রয়োজন আছে ঠিক কিনা, কিন্তু ভিটামিন সি যদি আপনি অতিরিক্ত খান ওইটা আপনার কোনো কাজেই দিবে না, আপনি মনে করছেন বিরাট ব্যাপার, সিবিটি একটা খাইছি দশটা আছে একটা খালি উপকার দশটা মেরে দেয়, আপনার উপকার নাই, ওটা আপনার ওভারলোড, ট্যাঙ্কি ফ্লো হয়ে আপনার বের হয়ে যাবে, অথবা আপনার নবী যে নির্দেশ দিল ওর বাহিরে অতিরিক্ত যেইটা খাবেন ওইটা আপনার জন্য উপকার নাই, সুতরাং ইসরাফ মানে কেবল ডাস্টবিনে ফেলে দেওয়া এমনি ফেলে দেওয়া নয়, অনেক সময় নিজের পেটের মধ্যে ফেলে দেওয়াটাও ইসরাফ হয়ে যেতে পারে। কত খেতে পারি আমি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা যদি খাও এটা খাওয়া তোমার জন্য নির্দেশনা, তুমি খেতে পারো কিন্তু এটা তোমার জন্য যেন ইসরাফ না হয়। আর আল্লাহ বলছেন কুলু হালালান তাইয়্যিবা, ইসলামের দুই নম্বর মৌলিক নীতি, খাবি তো খাবি হালাল খাবি আর তৈয়িব খাবি, হালালের কনসেপ্ট জানি আমরা কিন্তু তৈয়েবের ব্যাপারে ধারণা নাই, জিজ্ঞাসা করব উত্তর দেন, একটা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়েছে, এরপরে খাল পোষ করা হয়েছে, এই মুরগি খাওয়া হালাল না হারাম? হালাল। এই মুরগি হালাল না হারাম? হালাল। এখন আপনার ছেলেকে দিয়েছেন বাবা তুই এই রান খা, ছোট মেয়েকে দিয়েছেন তুই ছোট মানুষ তুই কলিজাটা খা, জবাই করার পরে পরে খাল পোষ করে কাঁচা গোস্ত কাঁচা কলিজা, বুঝে থাকলে বলেন তো কাঁচা গোস্ত কাঁচা কলিজা খাওয়া হালাল না হারাম? হালাল। কোন জায়গায় হারাম পাইছেন আপনি? কাঁচা গোস্ত হালাল, কাঁচা কলিজা হারাম, হালাল কিন্তু তৈয়েব না, মা বুঝে বলেন না, কাঁচা গোস্ত কেউ খেয়ে ফেলছে হারাম খেয়ে ফেলছে নাকি? না, হালাল খাইছে কিন্তু তৈয়েব না, আল্লাহ বলছেন হালালান তৈয়িবা, নবী আপনাকে কেবল হালালই দেওয়া হয় নাই তৈয়েব করে খেতে বলা হয়েছে, তৈয়েবের আধুনিক বাংলা শব্দ হচ্ছে স্বাস্থ্যসম্মত, যেই খাবার আপনি কেবল হালালই খাবেন না স্বাস্থ্যসম্মত উপায়ে খাবেন, আপনার উম্মতকে এই নির্দেশনা দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা, তাহলে বেসিক বিষয়টা আমরা বুঝলাম, ইসলামে স্বাস্থ্যের দিক দিয়ে আমাদেরকে তিনটা নির্দেশনা দিছে, কি? এক নম্বর প্রত্যেক সালাতে অগ্রগামী হতে হবে পরিচ্ছন্নতার সাথে, দুই নম্বরে খাওয়া যাবে কিন্তু তাবজির করা যাবে না, তিন নম্বর হালাল হবে, শুধু হালাল নয় সাথে স্বাস্থ্যসম্মত হতে হবে, মনে থাকবে এই তিনটা? চলেন এবার বাকি আলাপে যাই, প্রিয় ভাইরা মনে রাখতে হবে, ইসলাম বলছে যা কোরআনে নেই কিন্তু মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাও হারাম, যেটা কোরআনুল করিম বর্ণনা করে নাই যে এটা হারাম উল্লেখ করে, কিন্তু মানব স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকার যেটা প্রুভড যে এটা উপকার নাই এটাও আমাদের জন্য নিষিদ্ধ থাকবে, এটা ইসলামের মৌলিক উসুল। এরপরে মনে রাখতে হবে জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়, এটা বাড়িতে টাঙায় রাখবেন, জীবনের জন্য খাদ্যের জন্য জীবন নয়, আমরা এখন খাদ্যের জন্য জীবন বানাইছি অনেকে না ভাই, খাদক কত খেতে পারি আমরা, এটা ইসলাম বলছে না আমাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদম অনাহারে থাকাও যেরকম নিষিদ্ধ একদম অতি খাদ্য এটাও নিষিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ একজন সাংঘাতিক পেটু, কেমন পেটু? খাদক ভাই না ভাই, যা পাই তাই খাই, এরকম আমাদের সাথে পরিচয় ছিল, এর আগে আপনাদেরকে গল্প শুনিয়েছি, আমাদের মেসে একটা ছিল চিকন করে এক ছেলে লিখলিকা, ফিস্টের দিনে বাৎসরিক ফিস্টের দিনে সবাই যে পরিমাণ খাওয়ার দিত, গরুর গোশ খাসির গোশ মুরগির রোস্ট একটা ডিম একটুখানি ডাল ভুনা সালাদ দই মিষ্টি এরপরে পোলাও, এ তো আমার জন্য এটা পুরা দুই দিনের খাবার, এত পরিমাণ খাবার, রাত্রের মিল অফ করে দিতাম যে আজকে আমি খেতে পারবো না, কিন্তু আমাদের সাথে একজন খাদক ভাই ছিল সে ওই দিনও ডবল মিল দিত, দুই টাকা দিত, দুইজন দুইজনের টাকা দিত, দিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করতাম একসাথে বসে খাওয়ার জন্য, খাওয়া দেওয়ার পরে আমার তো অর্ধেক খাই আমি শেষ, এক মুরগির রান খাই আমার আর পেটে কিছু ঢুকে না, আমি বললাম ভাই খাবি? বলছে জি রাখেন আমারটা শেষ করি,
আরেকজনও বলছে এই আমি ডিম খেতে পারছি না খাবি বলছে রাখেন আমারটা শেষ করি আল্লাহর রহমতে এরপরে মোটামুটি তিন চার জনের খাবার খেয়ে ফেলতে পারত সি কোন একজন মানুষ তো রাত্রিবেলা পরের মাসের জন্য ম্যানেজার নিয়োগ দেওয়া হবে যে পরের মাসের দায়িত্ব কে পালন করবে ইউনিভার্সিটিতে থাকতে তো সবাই মিলে বলছে যে পরের মাসের ম্যানেজার যেই হোক আজকে আমরা একটা প্রস্তাব দেই যে আমাদের নাম বলতেছি না নাম বললে সে আমার আলোচনা শুনে মনে কষ্ট পাবে হয়তো তো সেই ছেলে বল সেই ছেলের ব্যাপারে আমাদের হাউসে প্রস্তাব উঠছে যে এই ছেলের আসলে পেট কতটুকু সবাই বলছে এত বড় এত বড় এত বড় তো একজন বলছে যে আমরা আজকে হাউসে প্রস্তাব দিলাম এই ছেলের পেট হচ্ছে পায়ের তলা থেকে গলা পর্যন্ত তো সবাই বলছে আমরা এর সাথে সহমত এখন আমাদের কিছু মানুষ আছে খেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক খেতে পারে যে তার জন্য খাবার উসুল কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসুলুসুল লিত্তাআম ওয়াসুলুসুল লিশরাব ওয়াসুলুসুল লিন্নফস তাহলে যে বেশি খেতে পারে তার জন্য তিনটা পদ্ধতি একটা হচ্ছে পেটকে তিন ভাগ করে এক ভাগ সে খাবে এক ভাগ সে পানি আর এক ভাগ রাখবে ফাঁকা ফাঁকা মানে এক ভাগ তার জন্য অক্সিজেন আপনি আধুনিক যত চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে যত পৃথিবী জয় করে ফেলা এই শাস্ত্রবিদ তারা এই হাদিসের কাছে মুখাপেক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উসুল যদি কেউ ফলো করে তাহলে তার রোগ ব্যাধি অস্বস্তি অসুস্থতা এবং শরীরের পুষ্টি যা লাগবে আল্লাহ রাব্বুল আমিন সব পূরণ করে দিবেন মজার বিষয় দেখেন নবীজি যে এখানে বলছেন তিনের এক ফাঁকা তিনের এক পানি তিনের এক খাদ্য রসুল সাসম কি বলেছেন যে তোমার এই খাবারটা সকালে একবার দুপুর একবার রাত্রে একবার বলছেন আপনার ক্ষুধা দিনের মধ্যে 20 বার লাগতে পারে আপনি 20 বার খান কিন্তু প্রত্যেকবার খাওয়ার ক্ষেত্রে কথার মধ্যে নিয়েই ফেলছেন আমি দিনে তিনবার খাই সকাল দুপুর রাত সকালবেলা আধ এক পেটের অক্স খাই আসছি দশটা যেতে যেতে পেটের ভিতরে কো কাঁ শুরু হয়ে গেছে কি করব আবার খান কিন্তু তখনও যখন খাবেন তখনও এই উসুল পাঁচবার খান সাতবার খান ডাক্তাররাও বলছে একবারে পাগলের মতো খাইয়েন না বারে বারে একটু খান ফাঁকা রেখে খান আর আল্লাহ কি বললেন আল্লাহ বললেন প্রত্যেকবার সালাতে যাও বান্দা খাইছে নামাজে গেছে হাঁটাটা হয়ে গেছে ডাক্তার বলছে রাত্রে খাইয়েই শুয়ে পড়বেন না একটু হেঁটে নেবেন আর ইসলাম বলছে মাগরিবের পরে এশার আগে তোমার খাদ্য শেষ করো এরপরে এশার নামাজটা জামাতে পড়ে নামাজ কালাম পড়ে আসো হাঁটাহাঁটি লাগবে না এর দ্বারাই হয়ে যাবে এটা হচ্ছে ট্রু বিউটি অফ ইসলাম সুবহানাল্লাহ বিয়াম কিন্তু আমরা এই উসুলে নাই আমরা বললে বিরাট লজ্জার কথা আমি সাইফুল্লাহ এই উসুলে নাই বলছি খালি একবার মাশাআল্লাহ ইলিশ মাছটা যে এত মজা হইছে যে আমারে খাওয়াচ্ছে সে চিন্তা করছে হুজুর প্রশংসা করছে কিন্তু লজ্জা পাইছে ইলিশ মাছ আরেক পিস নিতে ও ঠাইসে আরেক পিস দিবে খাওয়াই লাগবে মানে মনে হচ্ছে ওর পেট আর আমার মুখ খবরদার মেহমানের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে মেহমানেরও লজ্জা করা চলবে না আমার যতটুকু তৃপ্তি আমি নিয়ে খাবো জোর করব না উনিও ফাঁকি করবে না তাহলেই হলো আমরা এই সাপা সাপিতে আজকে আমরা শেষ ঠিক কিনা ভাই অতএব এটা হচ্ছে এক নম্বর উসুল কার জন্য যে বিরাট খাদক এখানে কারা কারা বিরাট খাদক আছেন হাত ধরে তো বিরাট খাদক তো কেউ নেই এই জায়গায় তাহলে আমাদের তো আরও হিসাব করে খাওয়া লাগবে ঠিক কিনা এটা তো বিরাট খাদকের মাসলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাই মেহমানদারি ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট পুরে খান নাই খেয়েছেন মেহমানদারিতে যখন গেছেন ওই লোক এত কষ্ট করে আপনার জন্য আয়োজন করছে এখন আপনি ওই জায়গায় খাচ্ছেন না সে কষ্ট পাবে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যখন মেহমানদারি করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুল একটু ব্রেক করতেন ব্রেক মানে কি ওই তিনেই রাখতেন কিন্তু তিনের খাদ্যটা 100% তিন ভাগের এক ভাগই খেয়ে নিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেহমানদারির ক্ষেত্রে কেননা মেহমানদারির মূল বিষয় হচ্ছে খাওয়ানো অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে প্রায়োরিটি দিতেন এটা আমাদেরকে মনে রাখতে হবে দুই নম্বর নিয়মিত পরিশ্রম এবং বিশ্রাম জরুরি আমাদের জীবনে পরিশ্রমও যেরকম জরুরি বিশ্রামও জরুরি এই দুইয়ের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আমাদের মধ্যে রাখতে হবে আমি একটা ছোট্ট হাদিস বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতাকে চরম ঘৃণা করতেন কেবল ঘৃণাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে মুক্তিও চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালআদ দাইন ওয়া গালাবাতির রিজাল আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হাম হে আল্লাহ
আপনি আমাকে উৎকণ্ঠা মুক্ত একটা জীবন দান করেন। উৎকণ্ঠা যার, মানসিক যার পেরেশানি, তার খাদ্য মাদ্য যাই থাক, তার শরীর মন কোনো তার মধ্যে শান্তি থাকবে না। নবী শিখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, আল্লাহ আপনি আমার দুশ্চিন্তা দূর করে দেন। তার মানে মানসিক রোগটাও একটা বিরাট রোগ। আমি অনেক রোগের ট্রিটমেন্ট করি, কিন্তু মানসিকভাবে যদি ওই মানুষ ভালো না থাকে, তাহলে তার বাকি কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি কি? দুই নম্বরে ওয়াল হাজন, মনকষ্ট, মনের মধ্যে এমন একটা ব্যথা নিয়ে চলে। উৎকণ্ঠা তো আছেই, আবার মনের মধ্যে একটা ব্যথা আছে, এটাও মানুষকে তার শারীরিক সুস্থতার ক্ষেত্রে বাধা দেয়। তিন নম্বর ওয়াল আজজি, নবীজি বলছেন আল্লাহ তুমি আমাকে অলস বানায়ো না। এই যে শরীর চলে না, মন টানে না, ভালো লাগে না, কেন ভালো লাগে না তাও জানি না, এটা আমাদের আছে না প্রিয় ভাইরা? এই আল্লাহর কাছে এই অলস, এই অলসতা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। চার নম্বর ওয়াল জুবনি, কাপুরুষতা, একজন পুরুষ তার পৌরুষত্ব থাকবে, তার চলাফেরা পুরুষের মতো হবে, কিন্তু সে কাপুরুষ মার্কা চলাফেরা করে, সাহস পায় না, কোনো কিছুতে আগায় যায় না, অমুক কাজ করতে হালাল লজ্জা পায়, লোককে ভয় পায়, এরকম বিষয় নয়। আল্লাহ বলছেন কাপুরুষতা থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। ওয়াল বুখলি, কৃপণতা থেকে আমাকে আল্লাহ হেফাজত করেন। কৃপণতা যেন আমার মধ্যে না থাকে, ইমানদারের চরিত্র হবে, সেই ব্যক্তি তো দান করবে সিররান ও আলানিয়া, তার যখন অসচ্ছলতা যখন সচ্ছলতা উভয় অবস্থায় দান করবে। আল্লাহ আমি বুখলত থেকে মুক্ত চাইবো, দলা দাইন, আর আল্লাহ আমি তোমার কাছ থেকে ঋণের বোঝা থেকে মুক্তি চাই। ঋণ আছে যার, জীবনে সুখ নাই তার, কোন সুখ নাই তার, সে একটা ফাঁপড়ের জিন্দগিতে চলাফেরা করতেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও গলাবতি রিজাল, আর মানুষের কর্তৃত্ব দিন হয়ে যাওয়া, এমন একটা মালিক পাইছি, এমন লোকের অধীনে কাজ করি, আমার স্বাধীন সত্তা বলে কিছু নাই, আল্লাহ আমাকে এটা দিবেন না। খেয়াল করেন, তাহলে আল্লাহর নবী মাফ চাইলেন, আল্লাহ মিন আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দলআদ দাইনি ওয়া কাহরির রিজাল, এইগুলো থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি চাইলেন। তাহলে একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, তাহলে সুস্থতার মূল মন্ত্র কি? মূল মন্ত্র এমন ফ্লেক্সিবল একটা, আপনাকে চাকরি বলেন, ব্যবসায় বলেন, যাই করেন, যেখানে আপনার উপরে চূড়ান্ত খবরদারি করে আপনি ডানে ঘুরবেন না, বামে ঘুরবেন, তাকালেন না, তাকালেন না, আপনার শুয়ের সুতা ঢুকানো থেকে বাথরুম পর্যন্ত মনিটর করা হবে, এটা মানব জিন্দেগি হতে পারে না। এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দুই নম্বর, ঋণ আমার জীবনে শেষ করে দিবে। ঋণ ঋণ করে ঘি খাওয়া, এটা হচ্ছে এখন বাঙালির চরিত্র হয়ে গেছে। আল্লাহ এখান থেকে আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা। তিন নম্বর, আমাদের জন্য কৃপণতা, ইমানদার কখনো কৃপণ চরিত্রের হবে না। চার নম্বর, ইমানদারের মধ্যে কাপুরুষতা থাকবে না, সে পুরুষ, তার একটা পৌরুষত্ব থাকবে, হালাল কোনো কাজকে কখনো সে ছোট মনে করবে না। উমুক চাকরি পাওয়ার আশায় আমি অপেক্ষা করছি, এইটা করতে করতে চাকরির বয়স শেষ, কিন্তু নিজ উদ্যোগে কোনোদিন কিছু করে না, আর উনার পাশেই যেই দোকানে আসে উনি বড় হুতাশ, হা হুতাশ করে একটা সিদ্ধ ডিম খাচ্ছে, ওই ডিমওয়ালা ওই দিনে সারাদিন মিলে রাস্তার পাশে বসে 2000 টাকা সিদ্ধ ডিম বিক্রি করে ফেলাইছে। আছে না ভাই? আছে প্রিয় ভাইরা। এরপরে ওয়াল আজজি, অলসতা, অলসতা শয়তানের পক্ষ থেকে, অলস হওয়া যাবে না। অলস দূর করার একমাত্র উপায় 5 ওয়াক্ত নামাজ, কোনো কথা নাই, অজু করলো আর নামাজে চলে আসলো, 40 দিন প্র্যাকটিস, ওই ব্যক্তি এমনি অলসতা তার দূর হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদে আসতে পারে না, সালাত আদায় করতে, অজু করতে পারে না, ওর থেকে বড় অলস কেউ নাই, কর্মবীর, বলে বাপ রে বাপ আমি অফিসে ডিউটি করে বাম্পার করে ফেলছি, 17 ঘন্টা টানা ডিউটি, 18 ঘন্টা টানা ডিউটি, 18 ঘন্টার মধ্যে 6 ওয়াক্ত নামাজ গেছে, 1 ওয়াক্তও পড়ে নাই, তোমার থেকে বড় অলস আল্লাহর দুনিয়ায় আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ নাই, কারণ তোমার এই মাকিগুলা ফাঁপড়। অলসতা তার নাই, 5 ওয়াক্ত নামাজে যার গাফলতি নাই প্রিয় ভাইরা। এরপরে মনকষ্ট, উৎকণ্ঠা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলো একটা প্যাকেজ, এইগুলোর থেকে দূরে থাকলে আপনার স্বাস্থ্য, আপনার মন, আপনার চেতনা এইগুলো সুন্দর থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। দেখেন এবার খেয়াল করেন, এই অলসতা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কোন আমলগুলো করতেন, আমরা করতে পারি কিনা? এক নম্বর, নিয়মিত ইবাদত, যে ইবাদতই করে নিয়মিত, তিনটা ইবাদতের কথা বলি, সালাত জামাতে, দুই নম্বর প্রত্যেক সালাতের আগে ওযু, আর তিন নম্বর সাপ্তাহিক এবং মাসিক রোজা। এই ইবাদতগুলো আমাদের জন্য কমন। সোম বৃহস্পতি 13, 14, 15, সোম বৃহস্পতি 13, 14, 15 আরবি মাসের, এইগুলো কমন ইবাদত আমাদের জন্য। আর
ফরজ নফল তাহাজ্জুদ কেবল ফরজ নয় নফল কিছু সালাত জোহরের আগে চার রাকাত সালাতের কথা এসেছে এত গুরুত্বপূর্ণ আসমানের দরজা খুলে যাওয়ার মতো জান্নাতে আল্লাহ ঘর লিখে দিবেন 12 রাকাত নামাজ যে সংরক্ষণ করে ফজরের আগে 2 জোহরের আগে 4 জোহরের পরের 2 মাগরিবের পরের 2 এশার পরের 2 এই 12 রাকাত সালাত অথচ আমরা এই সালাত আদায় করি না ফরজ নামাজ পড়লাম টুপি ভাঁজ দিলাম পকেটে চলে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদায় করছেন এটার পয়বন্দি নাই আমাদের মধ্যে এটা আমাদেরকে করতে হবে প্রিয় ভাইরা নফল তাহাজ্জুদ এটার প্র্যাকটিস রাখতে হবে প্রিয় ভাইরা মসজিদে হেঁটে যাওয়া এটা সকল সাহাবায়ে কেরামের চরিত্র ছিল মসজিদের দিকে হেঁটে যাওয়া আর দৃঢ় ও লম্বা পায়ে হাঁটা একদম মানে গুনগুনানে হাঁটা না না হাঁটার মধ্যে একটা ভাব থাকতে হবে আপনার আপনি এমনভাবে হাঁটতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আসছে নবীজির হাঁটা দেখলে মনে হতো নবীজি সবসময় যেন পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছেন কি দৃঢ় পদক্ষেপ তার মধ্যে হাঁটার মধ্যে একটা গাম্ভীর্য ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা ওয়ালা তামশি ফিল আরদি মারহা তোমরা জমিনের বুকে অহংকার করেছিলেন একজন এমন বেঁকা হয়ে একদম জামা কাপড় ঠেলতে উনি লাঠি নিয়ে গেছে এই বদমাইশ এরকম করে হাঁটো কেন বলছে আমি বিনয়ের সাথে চলছি বলি এটা বিনয় নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় বিনয়ী মানুষ ছিল না ওনার হাঁটার মধ্যে একটা ভাব গম্ভীর্য ছিল বিনয়ের মূল অন্তরকে বিনয়ী করো আর আল্লাহর ইবাদত থেকে ঝুঁকে যাও এই লোক দেখানো ফকিরি ধারণ করা এটা কোনো বিনয় নয় এটা ভণ্ডামো আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন তিন নম্বর নিয়মিত বিশ্রাম এবং ঘুম ইসলামের স্বাস্থ্যনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এটা একটা নির্দেশনা প্রিয় ভাইরা কোন কোন সাহাবী ঘুমাতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এই খবর আসলো এবং অনবরত রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কান এই সাহাবী তুমি কি আমার থেকেও বেশি বুঝে ফেলছো নিশ্চয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কিছু অংশ ঘুমাই স্ত্রীকে সময় দেই রোজা রাখি রোজা সারি তুমি বলছো আপনি তো আপনি আপনি মাসুম আমি আপনার থেকে বেশি করব নবী বলছেন এটা যদি বেশি করো ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি তাহলে তুমি আমার সুন্নত থেকে বাহিরে চলে গেলে তোমার এটা করার অধিকার নাই নবীজি বললেন ওয়াইন্নালি আইনিকা হাক্কান তোমার চোখ তোমার বডির সাথে লাগানো মানে তোমার নয় এটা আল্লাহ তোমাকে দিয়েছে এটার একটা হক আছে এরপরে বললেন ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান তোমার শরীর এটা আল্লাহ তোমাকে দিয়েছেন এটার হক আছে এটা রেস্ট কামনা করে রোজা থাকবে বাদ দিবে সালাত আদায় করবে ছাড়বে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফলের ক্ষেত্রে বলেছেন ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কান বিয়ে করে আনছো তোমার বইয়ের কোনো অধিকার নাই তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ছো সারা দিন রোজা রাখতেছো হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নালি দাইফিকা আলাইকা হাক্কান তোমার বাড়িতে মেহমান আসে তারও তো তোমার প্রতি হক আছে মেহমান আসছে তুমি তার সাথে খাও না খেতে বসো না আর মেহমান যদি জেনেই যায় এই লোক সব দিন রোজা রাখে তো মেহমান নিজেও তো লজ্জা পাবে একজন রোজাদারের বাড়িতে আমি কেমনে যাই আল্লাহর নবী চেক অ্যান্ড ব্যালেন্সের একটা সমাজ দিলেন বললেন তোমার মেহমানের তোমার প্রতি হক আছে ওয়া ইন্নালি সাদিকিকা আলাইকা হাক্কান এইটা পড়ে না আমার হৃদয় জুড়াই গেছে নবীজি কত ভেঙে দিছেন রাসূল বললেন তোমার বন্ধুরও তোমার প্রতি হক আছে সুবহানাল্লাহ বিহামদি আপনার বন্ধু আছে সে চায় যে একদিন বিকালবেলা আমরা একটু একসাথে খাই দুপুরে একসাথে খাই আপনার বন্ধু চায় একদিন সন্ধ্যার পর তার সাথে একটু আড্ডা হোক একটা হালাকা হোক বসি আপনি কোনো কিছুতে নাই না তোমার বন্ধুরও তোমার জন্য হক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ব্যালেন্সটা দিলেন ব্যালেন্সের মানে কি আপনার কিছু রোজা কিছু এবাদত কিছুদিন বাদ কিছু ঘুমানো এটার মধ্যে একটা ব্যালেন্স লাগবে এইটা আমার স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন চার নম্বর অনিয়ন্ত্রিত জীবনযাপন স্বাস্থ্যহীনতার কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের করা যাবে না প্রিয় ভাইরা অনিয়ন্ত্রিত জীবনযাপন বলতে ইসলাম কি বোঝাচ্ছে এক নম্বর ইসলাম হচ্ছে একটা রুটিনের ধর্ম নামাজ রোজা বিশ্রাম পরিশ্রম পরিচ্ছন্নতা পোশাক এইগুলো সবগুলা ইসলামের মধ্যে একটা চমৎকার করে বলা আছে খেয়াল করেন আপনার সালাত ওয়াক্ত মতো আছে আপনার পরিচ্ছন্নতার বিধান আছে আপনার ঘুম আছে আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য আমি নিবিড় করে আচ্ছাদিত করে দিলাম এই রাতটা তোমাদের জন্য ঘুমানোর সময় এ রাতের একটা ব্যবহার আছে দিনের একটা ব্যবহার আছে আর ইসলাম বলছে পরিচ্ছন্নতা বিশেষ করে ইস্তিনজা অজু গোসল মেসোয়াক ইস্তেনজা অজু গোসল মেসোয়াক ইস্তেনজা অজু গোসল মেসোয়াক
একটা মানুষ যদি এইটার ব্যাপারে চমৎকার করে তার জীবনে প্রতিপালন করে তাহলে তার জীবনটা সুন্দর হয়। গোসল মানে এরকম না বাথরুমের মধ্যে ঢুকলাম ঝাম করে পানি দিলাম বের হয়ে গেলাম। আমি গোসল শিখাই দেই, আপনি এইভাবে গোসল করে দেখেন আপনার কিরকম তৃপ্তি হয়। যেই ওয়াশরুমে ঢুকতেছেন ওয়াশরুমটাতে আপনি ঢোকার সময় খেয়াল করে বাম পাটাতে আপনি ওখানে প্রবেশ করেন, ভিতরে ঢোকার আগেই বিসমিল্লাহ আগে পড়ে নেন, এরপরে আপনি দোয়া পড়ে ঢোকেন আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল খুবজি ওয়াল খাবায়েস। ভিতরে ঢুকলেন এরপরে আপনি বাথরুম সারলেন, সারার পরে এবার গোসল করবেন, প্রথমে হাত দুটা ধুয়ে নেন, ফরজ গোসলের জন্য বলছি না, নর্মাল সুন্নাত এটা। এরপর একটু কুলি করেন, যদি মেসোয়াক থাকে মেসোয়াক করেন, না থাকলে হাত দিয়ে এদিক ওদিক একটু ঘষা দেন, দেওয়ার পরে নাকের গভীর জায়গা পর্যন্ত পানি দিয়ে এক নাক ধরে আরেক নাক ধরে বাম হাত দিয়ে নাকটা পরিষ্কার করেন, এরপরে মুখটা সুন্দর করে আপনি একটু পানি দেন, কয়েকবার পানি দিয়ে চোখের পিজরগুলা ডলেন, এদিকে ডলেন, কানের পিঠগুলো এরকম করে একটু ডলে নেন, নেওয়ার পরে এরপরে মাথাটাতে একটু হাত দিয়ে দিলেন, দেওয়ার পরে ডান পাশ থেকে পানি ঢালা শুরু করেন, যদি আপনার শাওয়ার ছাড়া থাকে ডানে ডানে একটু পানিটা আগে পরে এটা খেয়াল করেন, এরপরে বামে দেন তারপরে মাথায় দেন। বলবেন হুজুর ডানে আগে পানি বামে আগে, মাথায় পানি দিলাম না, এটার দ্বারাও স্বাস্থ্যসম্মত এখানে জায়গা আছে, মানুষের মগজ ব্রেন এটা সবচেয়ে হিট, আপনি যে ঠান্ডা পানি প্রথমে এখানে দিচ্ছেন এমন কতগুলো রক্তের আপনার নালি আছে যেইগুলো ওই গরম আর ঠান্ডার ব্যালেন্স না হলে আপনার ওই সেলগুলো কিছু ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি যখন ডান থেকে দিচ্ছেন মানুষের এটা সবচেয়ে পাওয়ারফুল, যতগুলো মানুষের ওই অস্থি আছে এর মধ্যে কি বলে মানুষের যতগুলো টিস্যু আছে এইগুলো তার মধ্যে পাওয়ারফুল টিস্যু, এইগুলো মানুষের অনেক স্ট্রেংথ রাখে এই টিস্যু, এখানে দিলেন এখানে দিলেন মাথার থেকে পুরা গাটা, এরপরে আস্তে আস্তে করে পানি ছড়ায় দিলেন, দেওয়ার পরে যখন গোসল আপনার শেষ পুরা গোসলটা করার পরে দুই পায়ে পানি দিলেন। আর আপনার ওয়াশরুমে যদি সাবান থাকে পরিচ্ছন্নতা করার মতো আপনি একটু হাতের মধ্যে নিলেন, গলা দুই জায়গায় দিলেন, দুই আন্ডার আর্মে দিলেন, বাম হাতটা নিয়ে লজ্জাস্থান সামনে পিছনে একটু ভালো করে কসলায় ধুয়ে ফেলেন, এরপরে দুই পায়ে পানি দিয়ে গাটা মুছে বাহিরে বের হলেন, গুফরান আক বললেন, এরপরে বললেন আলহামদুলিল্লাহ। আপনি এই প্রক্রিয়ায় গোসল করে দেখেন আপনার ঝরঝরায় পানি দেওয়া আর এই প্রক্রিয়ায় গোসলের মধ্যে আপনি মানসিক যে তৃপ্তি পাবেন এটা আপনি অন্য কিছুর দ্বারা মিলাতে পারবেন না। সুবহানাল্লাহ, ইসলাম এটা আপনাকে শিখিয়ে দিয়েছে প্রিয় ভাইরা, এটা স্বাস্থ্যের জন্য আপনার কল্যাণকামী প্রিয় ভাইরা। এটা গেল আমাদের, তাহলে অনিয়ন্ত্রিত আমাদের জীবনযাপন হবে না, আমাদের নিয়ন্ত্রিত জীবনযাপন দরকার। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, আমাদের অনেকেই আছেন প্রিয় ভাইরা অজুতে গোসলে এত পরিমাণ পানি নষ্ট করি আমি কল্পনাই করতে পারি না। সুবহানাল্লাহ বিহামদি, আমি ওই যে ট্যাপটা ছেড়ে দিয়েছি, ট্যাপটা ছেড়ে দেওয়ার পরে কুলি করতেছি কিন্তু এক কুলির থেকে আরেক কুলির ফাঁকে 500 কুলির পানি পড়ে গেছে, তাই না ভাই? মসজিদের অজুখানায় মুখের মধ্যে দিছে পানি, দিয়ে দুই হাতের জিবা পরিষ্কার করছে করতে করতে এইদিকে মোটামুটি দুই বদনা পানি শেষ, মসজিদের পানি ব করে নিচে পড়তেছে, আসে না ভাই? কেন আপনি মেসোয়াক ধুতে যে পানি খরচ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুদ পানি দিয়ে নবী করিম সাল্লাম ওযু করে ফেলছেন, এক লিটার চার মুদ, মানে রসুল্লাহ সাল্লাম আধুনিক পরিমাপ যন্ত্রে 5 কেজির কাছাকাছি এই পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করে ফেলছেন। আমি একদিন ইনশাল্লাহ রমজানের শুরুতে আপনাদেরকে এই জায়গায় বসে কীভাবে 100 গ্রাম পানি দিয়ে ওযু করা যায় আপনাদেরকে আমি দেখাবো। আমি ওই আফ্রিকা, আমি ওই সোমালিয়া, আমি ওই নাইজেরিয়া, আমি ওই সকল আফ্রিকার যে সকল দেশ ওই মানুষগুলোকে ওযু করতে দেখেছি যে কীভাবে কম পানি দিয়ে ওযু করা যায়, 100 মিলি পানি দিয়ে 2 জন কেমনে ওযু করা যায়। সুতরাং আপনি যদি আপনার ওযু গোসলে পূর্ণ তৃপ্তি পান, অজস্র পানি খরচ করেন না, এটাও তাবজির, এটাও ইসরাফ। আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য আপনার কাছে হিসাব নেবেন, আমার ঝর্ণা আমার নিচের পানি, আপনার নিচের পানি আপনার না, রিজার্ভ ট্যাঙ্কের পানি, রিজার্ভ ট্যাঙ্কের পানি কোত্থেকে আনলেন? পানি বানাইছেন আপনি, অক্সিজেন আর হাইড্রোজেন দুটাকে এনে দুটাকে যৌগ মিলাই আপনি পানিতে রূপান্তর করছেন, তো আপনার পানি কেমন হয়, পানি কোথায় আপনার? পানি তো আল্লাহর দেওয়া, তাহলে আপনার প্রত্যেকটা ড্রপ হিসাব করবেন। আমার বউ আমাকে মাঝে মাঝে বকা দেয়, ওই বেসিনে চট করে লাগায় টপ 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 করে 1-2 ফোঁটা পরে ও বলে দেখো তুমি কিন্তু খেয়াল করো না, আর একটু ভালো করে লাগানো উচিত, মেজাজ কিন্তু গরম হয়ে যায় আমার তখন। বাপরে বাপ, তুমি একটু লাগাও, এটা আমার বলার দরকার কি? বলছে না তোমাকে বলে এই জন্য খোঁচা দেওয়ার জন্য না, তুমি আমি যদি এরকম করে খুলে রাখি তো আমার বাচ্চাদেরকে তোমরা শাসন করতে পারবো না, এই জন্য তুমি যখন করবে একটু ভালো করে লাগায়।
চিন্তা করছেন? এটা একটা দায়িত্বশীল জায়গা, আমি কৃতজ্ঞ তার প্রতি যে তার এর মধ্যে এই বোধটা আছে আমাদের। অতএব আমরা গোসলের এই প্রক্রিয়া করব, আর পানি যেন আমাদের নষ্ট না হয় এক্ষেত্রে আমরা সতর্ক হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এরপরে পাঁচ নম্বর অশ্লীলতা পরিহার। মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অশ্লীলতা যার সাথে আছে তার স্বাস্থ্য উপরে যতটুকু হোক তার মানসিক স্বাস্থ্য বলে কিছু নাই। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن. الله رب العالمين বলছেন, রাসূল আপনি জানাই দেন সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ দুনিয়ার মানুষের জন্য প্রকাশ্য অপ্রকাশ্য তথা আভ্যন্তরীণ এবং বাহ্যিক যত ধরনের ফাহেশা আছে আল্লাহ সব ফাহেশাগুলোকে হারাম করে দিলেন। এই অন্তরের ফাহেশা যদি আপনার থাকে, উপরে আপনি চাকচিক্যময়, উপরে এমন ব্লেজার এমন কাপড় এমন কিছু যেইটাতে আপনাকে দেখতে অনেক আধুনিক অনেক স্মার্ট লাগে, কিন্তু আপনার অন্তর যদি পবিত্র না হয় আপনি আল্লাহর কাছে আধুনিক স্মার্ট হতে পারেন না। আল্লাহ রাব্বুল আমিন নবীকে যে দুনিয়ায় দিলেন, নবীকে দেওয়ার কারণ কি বলেছেন আল্লাহ? আল্লাহ বলছেন ওই নবীর দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন নবীকে এমনি এমনি দেওয়া হয় নাই, আল্লাহ নবী তেলাওয়াত করবেন, আল্লাহ নবী আল্লাহর বিধান বান্দাকে জানাবেন, ওয়া ইউযাক্কিহিম তাদের অন্তরগুলা কে পবিত্র করবেন। এই জন্য যারা পণ্ডিত মানুষ তারা বলেন দুনিয়াতে মানুষ তিন ভাবে জ্ঞান অর্জন করে, একটা জ্ঞান হচ্ছে ওয়াহাবি, ওয়াহাবি মানে কি ন্যাচারালি সে জ্ঞান পেয়ে যায়, একটা গরুর বাছুর তার বাচ্চাকে যে আদর করতে হবে গাছ এঁটে দিতে হবে এইটা কোনো স্কুলে পড়ে শেখা লাগে না, এইটা সে নর্মালি তার জন্য আদর করে, একটা মুরগি তার মুরগির কোনো একাডেমিক জ্ঞান নাই কিন্তু ওই মুরগি কুঁচাতে নেওয়ার পরে নিজের শরীর হালকা হয়ে যায়, নিজের শরীরে খাদ্য পর্যন্ত নেয় না কিন্তু সে সব সময় শিওর করতে চায় তার পেটের নিচে যেই তাপটা দিচ্ছে ওই তাপটা যেন ওই ডিমগুলা পায়। এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এই যে জ্ঞান, এটা ওয়াহাবি, এটা আল্লাহ অটোমেটিক দান করেন। আরেকটা জ্ঞান আছে কাসাবি, যেইটা বান্দাকে অর্জন করতে হয়, অর্জন করা ছাড়া এই জ্ঞান আপনার পাওয়া যায় না। কিন্তু আমাদের সালাফরা বলছেন যেই অর্জনের জ্ঞান, এই অর্জনের জ্ঞানের সাথে তৃতীয় একটা বিষয় যদি যুক্ত না হয় এই অর্জনের জ্ঞান বান্দার জন্য বুমেরাং হয়। অর্জনের পরে কি আছে? ইলমুল ওয়াহি, একমাত্র জ্ঞান যেটা বিশুদ্ধ জ্ঞান, অর্জন তো করবেন কিন্তু ওহির আলোকে যদি সেই জ্ঞান হয় তাহলে ওই জ্ঞান আপনাকে উৎকর্ষতায় পৌঁছাবে। আল্লাহ এই জন্য নবীকে জিজ্ঞাসা করেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে জানে যে আর জানে না যে এই দুই দল কি এক কিনা, জানে তো অনেকেই কিন্তু এই জানা মানে যেই জ্ঞান আল্লাহ আপনাকে চিনাইছেন, যেই জ্ঞানের দ্বারা আপনি আল্লাহ চিনেন, রসুল চিনেন, ইমান চিনেন। আল্লাহ বলছেন একটা লোক দুনিয়াতে মুরুক্ষ, নিজের নাম সই করতে পারে না, হাজার হাজার সাহাবী এরকম ছিলেন কিন্তু এই মানুষগুলা এমনভাবে আল্লাহকে চিনেছেন, ইমানকে চিনেছেন, আল্লাহ ওই ব্যক্তিগুলাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই জন্য ভালো করে মনে রাখতে হবে যে আমার কেবল বাহির পরিষ্কার হলে হবে না, আমার অন্তরটাও পরিষ্কার হওয়া লাগবে। অন্তর পরিষ্কার কি দিয়ে হবে? কুলিয়া আইয়ুহান্নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ বলছেন কোরআনের জ্ঞান, কোরআনের দীক্ষা ছাড়া তোমার অন্তর পরিষ্কার হবে না, ঠিক কি না? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তো এক্সকারশনের সময়, এখন সবাই এখন শিক্ষা সফরে যাচ্ছে। সাম্প্রতিক আমাদের শিকদার হাট উচ্চ বিদ্যালয় মাদারীপুরের কিছু ছেলে পেলে শিক্ষা সফরে গেছে, বাসের মধ্যে শিক্ষা সফরে যাওয়ার সময় 16 জন শিক্ষক ছিলেন, বাকিগুলো তাদের ছাত্র, শিক্ষকের সাথে কিছু শিক্ষয়িত্রী এবং তাদের কিছু টিচার, মহিলা টিচারও ছিলেন। ওই বাসের মধ্যে থেকে একটা ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সকলেই দেখে তো আমি চিন্তা করলাম যে কোন দেশের ভিডিও খানিকক্ষণ পরে তাকায় দেখি ওখানকার বর্ণনায় আসছে যেটা আমাদের মাদারীপুরের শিকদার হাটের বিখ্যাত উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা তারা নারায়ণগঞ্জে আসছে এই জায়গাতে মাদারীপুরতে কি জন্য পিকনিক করার জন্য কিন্তু রাত্রিবেলা এক্সট্রা ভিতরে মিউজিক লাগাইছে লাগায় ডিস্কো ড্যান্স হচ্ছে আর টিচার একটা সম্মানের বিষয় আছে না টিচার যদি নিজের মদ নিজে ঢেলে খায় এটা মানায় না ওই জন্য ছাত্র তাকে মদ ঢেলে দিচ্ছে উনিও খাচ্ছে আবার চেয়ার করতেছে বেয়াদবি হবে যেহেতু একসাথে যদি না খায় তখন আবার ছাত্রও মদ ঢেলে নিছে নিয়ে চেয়ার আপ করে এখানে মদ খাওয়া চলতেছে বলেন ভাই এটাও শিক্ষক এই শিক্ষককে সরকারি সকল প্রোটোকল পার করে ওই শিক্ষক হিসাবে নিয়োগ পেতে হয়েছে এবং এরা কচি শিশু নয় এইগুলো উচ্চ মাধ্যমিক লেভেলের ১৩ ১৪ ১৫ বছর বয়স্ক তারা শিক্ষক ছাত্র মিলে ভাই মদ খাচ্ছে এবং সেইটার আবার ভিডিও করে পরের দিন নিজেদের টাইম লাইনে দিচ্ছে ইট ওয়াজ এক্সেলেন্ট ইয়েস্টারডে নাইট এটা হচ্ছে তাদের জন্য স্টোরি প্রিয় ভাইরা এটাকে তারা বেহায়াপনাও মনে করতেছে না আল্লাহ যে বললেন আভ্যন্তরীণ এবং বাহির উভয়টাকে আল্লাহ হারাম করেছেন যে হাররামা রব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা আগে গোপনে অন্যায় হতো এখন সে অন্যায় প্রকাশ্যে গেছে মানুষকে জানান দিয়েও লজ্জাবোধ করে না এরাও শিক্ষিত কিন্তু এই শিক্ষা অন্তর বদলায় নাই ঠিক কি না ঠিক বললাম জোরে কিন্তু কথা অনেক আছে কথা হচ্ছে ভাই আপনাদের এলাকায় কোন মুদিখানার দোকানে বিদেশি মদ কিনতে পাওয়া যায় আমাকে মেহরবানি করে একটু জানাবেন যাই তো না মুদিখানার দোকানে পাওয়া যায় না ফলের দোকানে তো পাওয়া যায় না তাহলে চাল ডালের দোকানে তো পাওয়া যায় মদ যেহেতু একটা খাদ্য পাওয়া যায় না অন্তত পক্ষে কনফেকশনারি যেগুলো ফ্রিজের মধ্যে আমাদের এই যে বিভিন্ন ধরনের আইটেম রাখে মজটজো রাখে এসব তো মদ পাওয়া যায় না এইগুলো যদি না পাওয়া যায় তো বিদেশি মদ কোথা থেকে পাওয়া যায় আপনি এদেরকে আইনের আওতায় নেবেন এদেরকে বিচার করবেন কিন্তু আমার জিজ্ঞাসা এই মদের বোতল আসমান থেকে আসছে না জমিন থেকে উঠছে মদ যারা খায় তারা সেরকম জায়গার থেকে অনুমতি নিয়ে প্রয়োজনে কিনতে হবে যদিও রাষ্ট্র এটা আইন করছে তাহলে জেনারেল পিপুলের কাছে এই মদ যায় কেমন করে এটা তো ওই জায়গার থেকে আটকানোর কথা আমরা গোড়ায় আটকাই না উপরে উপরে আইন বাস্তবায়ন করি বলছিলাম না ট্রেনে করে আসতেছি হিলি থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এক জায়গায় র‍্যাবের চেক এক জায়গায় আর্মির চেক এক জায়গায় পুলিশের চেক সব জায়গার থেকে জিরা বের হয় হিরোইন তারপরে হচ্ছে ফেন্সি ডিল বের হয় সব জায়গায় ট্রেন এক ঘন্টা করে লেট আমার জিজ্ঞাসা যে বাথরুমের মধ্যে থেকে কি উৎপাদন হয় ট্রেনের বাথরুমের মধ্যে কি আপনার এই মদ গাঁজা উৎপাদন হয় তা আপনি এইগুলাতে ধরে 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 উদ্ধার করতেছেন তা আপনার যেই বর্ডার দিয়ে পার হয় ওই বর্ডারে একটু বাঁধ দিলে সমস্যা কী হয় এই ছাত্রে বোতল পেলো কোথায় বোতলের দোকান খুঁজে নাগে ছোট মানুষেরা আবেগে উল্লাসে করছে দুই শ্রেণীকে ধরেন এই সকল শিক্ষক দৃষ্টান্তের আওতায় আনতে হবে প্রিয় ভাইয়েরা একটা দৃষ্টান্ত উপস্থাপন করে কি করবেন সমাজের কালচারই তো এরকম হয়ে গেছে শিক্ষক নিয়োগের সময় একজন শিক্ষক গণিত পারে কিনা একজন শিক্ষক বাংলা পারে কিনা সাধারণ জ্ঞানে তার কতটুকু পারদর্শী সব পরীক্ষা নেওয়া হয়েছে কিন্তু ওই শিক্ষক যে ধর্মের ওই ধর্মের অনুশাসন ফলো করে কিনা ওই ধর্মের প্র্যাকটিস তার জানা আছে কিনা ধর্মীয় মূল্যবোধে একজন শিক্ষকের জন্য নৈতিক কয়টা মানদণ্ড ঠিক করলে যেই পাঁচটা মানদণ্ডের কথা ইসলাম বলেছে এই যোগ্যতা থাকলে তুমি টিচার না হলে তোমার টিচার নাই এই যোগ্যতার পরীক্ষা নেওয়া হয়েছে কিনা না গণিত অনেক পারে বাংলা অনেক পারে চরিত্রেতে দুই নম্বর কেন পাঁচ নম্বর পার লম্পট তাতে কি যায় আসে পরীক্ষার মধ্যে তো ওটা নাই রাগ করলেন আপনারা এরকম শিক্ষকের কাছে আমরা আমাদের বাচ্চাদেরকে তুলে দিচ্ছি দেখছেন না একটা যে ছোট্ট একটা মানুষ যে মানুষ এই যে আমাদের ভিকারুননেসা স্কুলে বাচ্চাটার শ্লীলতাহানি করছে একজন শিক্ষক এরপরে তদন্ত হয়েছে হস করে আসছে এরপরে উনি তওবা করে শুধরায় গেছে এই জন্য তার বিপক্ষে আর কোনো স্টপ নেওয়া যাবে না এর কথা আপনারা শোনেন নাই প্রিয় ভাইরা না একটা মেয়ে তার মুখের মাস্ক খুলে একজন শিক্ষক তার ঠোঁটের মধ্যে আমি আর বললাম না এরপরে তাকে
অসভ্য ভিডিও দেখতে বাধ্য করে তার পাশে, এই সময় তার গায়ের মধ্যে হাত দেয়, ওই বাচ্চাটাকে তার কাছে প্রাইভেট টিচার হিসেবে প্রেরণ করা হয়েছে। এইরকম অসভ্যতা বর্বরতা সব জায়গায় চলে যাচ্ছে। এই জন্য আমরা অনেকবার অনেক কথা বলেছি, আমাদের উপর আরেকটা কথা বলে, হুজুররা যখন এই সকল কথা বলেন তখন আমাদেরকে কী বলে জানেন? আমাদেরকে বলে বিভিন্ন মাদ্রাসাতেও তো অপকর্ম হয়, আপনারা ওইটা নিয়ে কথা বলেন না, আর এটা নিয়ে যখন কথা বলা হয় তখন আপনারা কথা বলেন। আমি একটা কথা বলি, আবদুল্লাহ সাইফুল্লাহ দলকানা নয়, এক চোখ বন্ধ করে থাকা ছেলে নয়, এই মঞ্চের থেকে টানা 10 বছর হক হালালি কথা এখান থেকে বলা হয়েছে, এখানে চেষ্টা করা হয় নাই কোনো পক্ষপাত দুষ্ট কথা বলার জন্য। আল্লাহ সাক্ষী, যদি কোনো অযোগ্যতা থাকে সেটা আমার ব্যক্তিগত অযোগ্যতা, কিন্তু এখান থেকে আমাকে এটা বলেন অথবা এটা বলেন না এরকম কোনো দিন আমাকে বলা হয় নাই। আমিও স্পষ্ট করে বলতে চাই, মাদ্রাসার বিপক্ষের আগেও বলেছি, কোনো অভিযোগ যদি উঠে তাহলে এই অভিযোগের জন্য আমাদের পক্ষ থেকে সরকারের কাছে একটা আবেদন আছে। যারা আমরা মাদ্রাসায় পড়ালেখা করি, ইসলামকে পছন্দ করি, আমরা ইসলামী শরীয়ত বিশ্বাস করি, ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন হোক এইটা আমরা চাই, তাই তো? তাহলে আমাদের বক্তব্য, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যদি কোনো কেউ জেনাবে বিচারে যায়, অবিবাহিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন মিয়াতু জালদা 100টা ব্যত্রাঘাত তাদের পিঠের মধ্যে করতে হবে, আর যদি বিবাহিত হয় পাথর নিক্ষেপ করে ধ্বংস করতে হবে, আর যদি সমকামিতার দুইজনকে পাওয়া যায় যারা সমকামিতা, হাদিসের মধ্যে আসছে উপর নিচ উভয়কেই হত্যা করো, ইসলামের সবচেয়ে কঠিন বিষয় যেটা অন্য সেন্সে নেওয়াই যাবে না, অনেক জায়গায় বলছে পুড়ে মেরে ফেলে দাও। এখন মাদ্রাসার কোনো শিক্ষক যদি কোনো একটা ছাত্রের সাথে এই রকম অন্যায় করে, ওই ছাত্রের তো দোষ নাই, তাহলে এক পাঠ হইছে দুইজনার সমকামের এক পাঠ, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী আমি বলবো এই বিচারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই কোর্টে নয়, শরীয়ত সম্মত 10 জন আলেমকে নির্ধারণ করে প্রুভড হয়ে গেলে আমরা চাই শরীয়তের বিচার অনুযায়ী মাদ্রাসার ওই শিক্ষককে হত্যা করে পুড়ায় মেরে ফেলা হোক, ঠিক কিনা? আমরা এর পক্ষেও কথা বলি, আমরা এটাও বলি এটা মাফের জায়গা নয়, এটা আমাদের ধর্মের জন্য কলঙ্কের জায়গা, এটার বিচার এইভাবে হোক, আপনাদেরটা চাই না, আর আপনাদের বিচারটা রেগুলার হোক। যে শিক্ষক এরকম করছে, আমি বারবার বলছি আপনাদের কাছে এই জন্য যে আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক পবিত্রতার দরকার। আজকে সব জায়গায় অশ্লীলতা বেহায়াপনা সব জায়গায় ছড়ায় পড়েছে, অনেক বড় কথা আছে বললে তো আপনারা একদম মাইন্ড করে বসবেন। এই যে আমাদের কতক জায়গা আছে সহশিক্ষা, এর বিপক্ষে আমরা অনেক সময় বলি না, বলে কী সমস্যা, সমস্যা তো দেখতে পাচ্ছেন না আস্তে আস্তে, না সমস্যা যে আরও কত আছে আমরা জানি না। আল্লাহ আমাদেরকে বোধের জায়গা জাগ্রত করুন। একটা কথাই বলবো, প্রকাশ্য অপ্রকাশ্য সকল ধরনের বেহায়াপনা হারাম, হারাম। আপনার বাচ্চা প্রাইভেট পড়তে যাবে, একজন অ্যাডাল্ট শিক্ষক উনি বলছে আমি তোমার বাপের মতো, শিক্ষক কোনোদিন বাপের মতো, বেটা তুই যখন মরে যাবি ওসিয়ত করে যা দেখি যে তোর যে কয়টা ছাত্রী ছিল সব সম্পদ সকল বাপের মিরাসনামায় সব পাই, তুই ভাগ করে দিবি তাহলে বুঝবো তুই কত বড় বাপ, তুই ভণ্ড বাপ, লম্পট বাপ, মহিলাদেরকে ডিস্টার্ব করার জন্য কৌশলী বাপ। এই বাপ 1000 বার হজ করতে পারে, হজের হিসাব আল্লাহর কাছে হবে, কিন্তু আর বিচার আপনাকে প্রচলিত আইনে করতে হবে, ঠিক কিনা? আমাদের মেয়েদেরকে অসভ্যতার দিকে নিয়ে যাবে, এত বড় দুঃসাহস তোমার, দৃষ্টান্ত মানে কি, এমন দৃষ্টান্ত, দৃষ্টান্ত বললেও বিপদ, তখন আবার ওই যে অ্যামনেস্টির চোখে তখন আবার আমরা আটকায় যাব। হ্যাঁ ইসলাম বলছে পাথর মেরে মারতে হবে, আহা কত বড় অমানবিক ধর্ম, ব্যাকল তোমার বোন রে একজন রেপ করছে ভিডিওতে পেয়ে গেছ, তোমার কাছে আসার পরে বলতেছে অ্যাডাল্ট তো দুইজনেই করে ফেলছে আর যেন করো না, তাই বলবেন আপনি? আপনি বলবেন আমার হাতে বটি থাক আর আমার হাতে যাই থাক, আমার ফাঁসি আরেকবার হোক, আমার বোনের সাথে এরকম করছে আগে ওর কল্লা উড়াই দেব তারপরে বাকিটুকু দেখবো, যদি পুরুষ হয় তাহলে এই কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ তো এই কথা বলছে, ওটা তোমার বোন না, কিন্তু আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহ বলছেন যে আল্লাহর কোন সৃষ্টির সাথে অবিচার করলে তোমার কষ্ট না লাগে তুমি আইন আদালত বলতে পারো, তোমার ব্যক্তিগত হলে তুমি তার কল্লা উড়াতে চাও, আল্লাহ বলছে এটা ব্যক্তিগত না আল্লাহর বিধান, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছেন এই হত্যা একটা হত্যা কিন্তু এর মধ্যে পৃথিবীবাসীর জন্য জীবন আছে, আল্লাহর বিধান এরকম সুন্দর, আপনি যতদিন এটা প্রতিপালন প্রতিপালন করবেন না ততদিন আপনি ধরা খাবেন আর আঙ্গুল চুষবেন, বাকিটা আপনাকে লেবেন চুষ চুষাবে, এটার দ্বারা প্রকৃত শান্তি প্রকৃত বিচার পাবেন না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সর্বশেষ আজকের দিনের প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি বিষয় আমাদের জানতে হবে যে কেউ যদি হাজার চেষ্টার পরে অসুস্থ হয়ে গেল এখন এই অসুস্থর প্রতি ইমানদারদের দায়িত্ব কি তিনটা হাদিস খেয়াল করেন অসুস্থর প্রতি দায়িত্ব কি আর রোগী দেখার পদ্ধতি কি আমরা অনেকে রোগী দেখার পদ্ধতি জানি না ম্যানার্স কি একটা রোগী দেখতে যাওয়ার পরে রোগীর কাছে গল্প শোনাচ্ছেন আপনি ভাই এই রোগ আমার ভাইয়েরও হয়েছিল আইরে কষ্ট করতে করতে মরছে চিন্তা করে তো রোগীর অবস্থা কি হবে তখন এই জন্য ইসলাম রোগী দেখা এবং রোগী দেখার যে পদ্ধতি এ বিষয়ে ধারণা দিয়েছে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলি শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানা দমারি ইদান লাম ইয়াজাল জান্নাহ হাত্তা ইয়ারজি সাহাবীদেরকে বললেন কেউ যদি রোগী দেখতে যায় সে যেন জান্নাতের খুরফা সংগ্রহ করে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মাল মাল খুরফা খুরফা কি নবীজি বললেন সে যেন জান্নাতের বাগান থেকে তার ইচ্ছা মতো ফল ফলাদি সংগ্রহ করে নিচ্ছে সুবহানাল্লাহ কি সওয়াব রোগী দেখতে যাওয়া এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানা দমারি ইদান লাম ইয়াজাল ইয়াকুদু ফির রাহমা হাত্তা ইয়াজলিসা ফাইদা জালাসা ইক্তামাসা ফিহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন কেউ রোগী দেখতে যায় সে রহমতের সাগরে সাঁতার দিতে 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 যাচ্ছে কিন্তু সাঁতার দিলেও তো মাথাটা উঁচু হয়ে থাকে যে রোগীর কাছে যে পাশে একটু বসলো আল্লাহর নবী বলছেন সে তখন বাকিটুকু রহমতের সাগরে ডুব দিয়ে দিল সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রোগী দেখার মর্যাদা বর্ণনা করেছেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান কোন মুসলমান যখন কোন মুসলমানকে দেখতে চায় গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি রোগী দেখতে যায় সকালবেলা ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া রোগী দেখতে গেছে সকালবেলা সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবহানাল্লাহ সন্ধ্যায় গেছে ফজরের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে তিরমিজির হাদিস সহি হাদিস তাহলে রুগী দেখার মর্যাদা কত রুগী দেখার মানে কি এটা ইসলাম আপনাকে সামাজিক বন্ধনে আবদ্ধ একটা সমাজ বানাতে চায় রোগ একার হেডেক কমিউনিটির ইসলাম এই দায়িত্বটা দেওয়ার জন্য এটা বলেছে প্রিয় ভাইরা অতএব এই রোগী দেখতে যাওয়া আপনি মনে করবেন তাকে দেখতে যাচ্ছি না আমি জান্নাতের ফল সংগ্রহ আমার একটু দরকার গুনাগার মানুষ একটু ফল সংগ্রহ করি আমি আল্লাহর রহমতের সাগরে একটু ডুব দেওয়া দরকার এই জন্য আমি একটু যাই আমার শতব্যস্ততার মধ্যেও ফেরেশতাদের পক্ষ থেকে আমার না বরকত নাই জীবনে এ নাই সে নাই একটু দোয়া ফেরেশতাদের দরকার আমি সকাল বিকাল রোগী দেখতে যাই এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ইমানদারের দায়িত্ব দিয়েছে এই রোগী এরকম না মুসলমান না হিন্দু আপনার বন্ধু না শত্রু ইসলাম মানে না মানে না নামাজি না বেনামাজি আপনি মানুষ ওই মানুষকে দেখতে গেলে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে প্রিয় ভাইয়েরা অসুস্থকে দেখার শিষ্টাচার কি আমি আপনাদের কাছে 7টা শিষ্টাচারের কথা বলবো এক নম্বর দীর্ঘ সময় অবস্থান করা যাবে না অনেকে বলেছেন অবস্থান কতটুকু এক ইমাম সাহেবের দুই খুতবার মাঝের যতটুকু এতটুকু সর্বনিম্ন পরিমাণ এইটুকু আপনি দেখতে পারেন আর বেশি যদি বন্ধু হয় আপনি থাকলে উনি খুশি হয় আসতে দেয় না শায়খ আহমদুল্লাহ অসুস্থ আমি গেছি এই হাদিস অনুযায়ী চট করে চলে আসবো উনি আমার হাত ধরে বসায় রাখছে বলছেন আপনি থাকলেই আমার ভালো লাগে আপনি থাকলে আমার রোগের কথা মন থাকে না আপনি থাকলে আমার অসুস্থ আছে আমি বুঝিই না অথবা আপনি থাকেন এটা আমি বাধ্য এটা ওনাকে তো উদাহরণ দেওয়ার মানে এরকম না আপনার এরকম বন্ধু বান্ধব আছে না যে আপনাকে এনজয় করে আপনার টাইম কিন্তু জেনারেলি দেখতে গেলে দ্রুততার সময় দেখে এখান থেকে আমাকে চলে আসতে হবে দুই নম্বরে দুই দিন অন্তর অন্তর যাওয়া এটা হচ্ছে একটা বিধান সর্বোচ্চ কাছাকাছি যাওয়া দুই দিন অন্তর অন্তর যাওয়া তিন নম্বর বিস্তারিত রোগ বৃত্তান্ত না শোনা আপনি যদি ডাক্তার না হন কবে শুরু হলো ভাই কেমন করে হলো আহারে ওই সময় যদি আপনি খালি এই কাজটা করতেন আপনি পদে পদে শুনতেছেন আর ছোট্ট করে করে একটু লবণ দিচ্ছেন ওই জায়গায় এই জন্য শরীয়ত বলছে বিস্তারিত আপনি শুনবেন না আলহামদুলিল্লাহ যেটা শুনেছেন ধারণা উনি যতটুকু বলেছেন আঁটি ভেঙে শ্বাস খেয়ে শ্বাসের ভিতরের বিসি বাইর করে সেটা আবার খোসা ছাড়াইয়া সিবায়া আসার দরকার নাই আমাদের অনেকের এই তবিয়ত আছে ভাই উনি বলতে চায় না আর উনি সারে না ভাই কোন জায়গা বলে পশ্চাৎ দেশে বলে পশ্চাতের কোন জায়গা আসে না ভাই এরপরে
যাওয়ার সময় সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে যাওয়া, সুন্দর কিন্তু জাকজমক পোশাক পরিহার করা। উনি দেখবে এই লোক বাপরে, এই জাকজমকটা কিন্তু সুন্দর, আর হালকা সুগন্ধি লাগানো, কড়া সুগন্ধ লাগায় যাওয়া যাবে না। রোগী কড়া সুগন্ধ লোড নিতে পারবে, একটা স্নিগ্ধতা থাকবে, মাইল্ড এরকম একটা সুগন্ধি লাগানো। পাঁচ নম্বর, তার তার জন্য তার সামনে কোনো রকম মৃত্যু সংবাদ অথবা এই রোগে আক্রান্তের মৃত্যু সংবাদ অথবা ব্যবসায়িক লস বা দুঃখ শোক এইগুলার গল্প না করা। হ্যাঁ ভাই রে, আল্লাহ আপনাকে সুস্থ করুক, কিন্তু ব্যবসার যে অবস্থাটা ডাউন হয়ে গেল আপনার এই অবস্থায়, কিভাবে যে উঠে দাঁড়াবেন আবার, ওই লোক ডবল অসুস্থ, এটা বলা যাবে না, শরীয়ত আমাদেরকে শিখিয়েছে। এরপরে ডাক্তারের চিকিৎসার উপরে মাতবরি না করা। আমাদের অনেক মাতবর আছে, ডাক আপনি এই ডাক্তার দেখাচ্ছেন না, আমার উমুকে আমার আমার এত ভালো লাগে না এই ডাক্তারের, হাসপাতালের প্রতি আমার আস্থা নাই, উনি কোনো হাসপাতালে ওনাকে নিতে পারবে না, কিন্তু এটা ফাঁপড় দিয়ে চলে আসলো। ইসলাম প্রত্যেকটা জায়গায় এইগুলো আপনাকে নিষেধ করেছে, এইগুলো পারা যাবে না। সাধ্যের অযাচিত পরামর্শ না দেওয়া। আমি শুনছি যে রোগ আপনার হয়েছে, আমেরিকায় এই ট্রিটমেন্ট করে তিন চারজন ভালো হয়ে গেছে, এই বেচারি সরকারি হাসপাতালেই জায়গা পাচ্ছে কি পাচ্ছে না, আপনি আমেরিকার গল্প শুনাইয়া তার মনের মধ্যে একটা হুতাশ ঢুকাই দিয়েছেন। সাধ্যের অযাচিত পরামর্শ দেওয়া যাবে না। এরপরে আমর ইবনে আব্দুল বার বলেছেন তার পক্ষ থেকে যে রোগীর জন্য একটু মধু, ফল, কালোজিরা, সাধ্যের মধ্যে উনি খুশি হন এরকম কিছু হাদিয়া একটু নিয়ে যাওয়া, যদি আপনার তৌফিকে কুলায়, এটা হলে তার জন্য বিরাট সওয়াব। আর তার পাশে যে আপনার জন্য দোয়া করে চলে আসা, আপনি তাকে বলবেন লা বাসা তহুরুন ইনশা আল্লাহ, চিন্তা করেন না, চিন্তা দূর করার মালিক আল্লাহ তো রোগ দিয়েছেন, আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবেন। এইটুক বলে কেউ যদি আসে আর এই প্র্যাকটিসটা করে, আল্লাহর নবী রুগী দেখার জন্য যে সওয়াব বলেছেন, অন্য কোনো আমলে সওয়াব নাই। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন।